ভাগ্যিস যে এই রুমে না খুব বেশি ধুলা জমে না। সাধারণত বাঙালি পরিবারে ড্রয়িং রুমেও না, ড্রয়িং রুমটাকে খুব সুন্দর গোছানো, একদম ছিমছাম পরিচ্ছন্ন রাখে, কিন্তু এই বাসায়, আমাদের বাসায় হচ্ছে উল্টা, ড্রয়িং রুমটা থাকে সবচেয়ে অবহেলায়। কারণ যেহেতু ডাইনিংয়ের সাথে লিভিংয়ের ব্যাপার আছে, বসার ইয়ে আছে, তো ড্রয়িং রুমটা না মানে সেইভাবে ইউজই হয় না, একদম খুব কম। আমি তো এমন হয় যে মাঝে মাঝে সারাদিনও একবার আসি না। তো এই জন্য আলগা হাতে না এই যে লাইট টাইট এগুলা একটু মাঝে মাঝে নিচ্ছে নেই। যত্নের মধ্যে যদি বলো তাহলে এই যে ওয়ালটাকে প্রায় প্রায় না এইভাবে ডাস্টার দিয়ে পুরো ওয়ালটাকে একটু মুছে নিই, ব্যাস এইটাই হচ্ছে যত্ন। মাঝে মাঝে সাবান পানি দিয়ে কিন্তু মুছি, মাঝে বলতে বছরে একবার বা দুইবার। তো এই ডাস্টারটা না আমার একেবারে অনলাইন থেকে কিনছি, একদম পয়সা উসুল, বিশাল লম্বা হয় আবার ছোট হয়ে যায়, ফল সিলিং থেকে শুরু করে সব কিছু এটার মধ্যে একদম ভালোভাবে মোছা যায়। ফ্যানগুলাও না পরিষ্কার করতে হবে, আজকে হবে না, আজকে আলগা হাতে শুধু এই প্রতিদিনের, প্রতিদিন তো না, এগুলো 3-4 দিন 5 দিন পরে করা হয় এরকম মুছা মুছি আর কি। এগুলোর মধ্যে না অনেক আগের, এগুলো সব বিভিন্ন জায়গা থেকে আনা, এগুলোর হয়তো মূল্য আমার কাছে মনের দিক থেকে এগুলো অসামান্য, মানে অমূল্য সোজা কথা। প্রত্যেকটার সাথে কত স্মৃতি, কত ইতিহাস, সাথে অনেক আনন্দ। আসসালামু আলাইকুম, দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। এই কথাটা বলতে না হাসি চলে আসে, একদম ঠিকঠাক, সত্যিকার অর্থে আসলে একদম ঠিকঠাক না। এই যে আবার 2 দিন ধরে গরম পড়ছে না, কি যে অবস্থা, কালকে মাগরিবের সময় তো সাংঘাতিক খারাপ লাগছিল, ছাদে গেছি না, একটু টবে সামান্য একটু একটু কাজ করছি, ওরে বাবা রে বাবা কি যে একটা দম বন্ধ করে গরম, মানে বাতাসই ছিল না। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। তারপরও সেরকম অস্বাভাবিক গরমের থেকে একটু কিছুটা কম, কিন্তু যে কয়েকদিন 4-5 দিন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আবার একটু গরম পড়াতে না মনে হচ্ছে যে বাঘের মতো গরম। কারণ রোদ হচ্ছে, কালকেও প্রচণ্ড রোদ ছিল, আজকেও তাই, একেবারে চোখ না মনে হচ্ছে ঝলসে যাচ্ছে। তো আজকে এই জন্য ভাবছি কি পান্তা ভাত খা ইয়ে করবো দুপুরবেলা থেকে আবার পান্তা ভাত, কারণ হচ্ছে সিমরন না পান্তা ভাতে অভ্যস্ত না, কিন্তু ওর না এখন পান্তা ভাত খুব ভালো লাগে। তা আমি জিজ্ঞেস করলাম, বলে যে হ্যাঁ, অরণ্য অফিসে চলে গেছে, সিমরন হচ্ছে রুমটাকে একটু ক্লিন করতেছে, আর হচ্ছে আমি হচ্ছে এদিকে টুকটাক করে ওদিকে রান্নাঘরে না আলু কুচানো হয়েছে, বেগুন চাক চাক করে হলুদ মরিচ দিয়ে মাখানো হয়েছে, আর সিমরন আমাকে পেঁয়াজ ছিলে দিয়েছিল, পেঁয়াজ কুচি করছে অল্প একটু আর কি। তো এই হচ্ছে আয়োজন, মোটামুটি গ্রীষ্মকালীন আয়োজন আর কি। এখানে ভাতের ফ্যান ধরাতে দিছি, এই যে আলু ভাজি কুচি কুচি করে দিছি, বেগুনকে না চিলি ফ্লেক্স লবণ আর হলুদ দিয়ে মাখাই নিছি, আর এই যে পেঁয়াজ এখানে দিয়ে দিছি, আলুটা এখানে দিয়ে দিই এখন, আর বেগুন ওরও মুড সুইং হয় বোধ হয়।
না কেন, অ্যানিমেলদের মুড সুইং হয় না? এটা কোথেকে আসলো? এটা কি ভিতরে বাটার দেওয়া না? আজকে পান্তা ভাতের যেখানে ভাত পানি দিলাম, বেগুন ভাজা, আর এটা না মাছটা যে কি মাছ মনে নেয়, কড়কড় করে ভাজছি, আর আলু ভাজা। খাবার সময় ডিম ভাজা করে দিলেই হবে। কেচিটা নিয়ে যাব এখন, জামার হাতা ছোট করবো, যেখানে রাখছি হাতাটাকে কাটিং করবো, কাটিং করে না হাতা ছোট করবো। এই গরমে না হাত ছোট হাতা, জামাগুলোর হাতা ছোট করতে হবে। মেশিনটা না অয়েল টয়েল দিয়ে সব রেডি করে রাখছিলাম, এখন জাস্ট একটু মুছে তারপরে এই কাজ করব। চল কাজটা করি। বিসমিল্লাহ। এই যে মাথায় যে কুচি কুচি দেয়া আছে না, এটাকে ওটার সাথে জয়েন্ট করে ফেলবো। দেখো হাতা না ছোট করে ফেলছি, কি যে আরাম লাগতেছে রাতের বেলা বসে বসে না, ঘরের সমস্ত কামিজ দর হাতা ছোট করে ফেলবো। উফ, এই যেখানে ডিম ভাজা করলাম, সিমানকে ডাক দিলাম, ও এখনো শাওয়ার করতেছে, তো আমি খেয়ে নিব। এই যে পান্তা ভাতের সাথে কি জানো, এই যে মরিচকে না একদম আগুনে সরাসরি পোড়ানো, তারপরে হচ্ছে আলু ভাজা, আর বেশি করে পানি মিশি, কেন জানো পেটটা একদম ঠান্ডা থাকবে। এই যেখানে মাছ কড়কড়ে করে ভাজা, বেগুন ভাজা, তা আমি এগুলো খাবো না, আমি খালি এই যে মরিচ নিব, লবণ নিব, একটু ডিম নিব, আর কি নিব জানো, আর নিব হচ্ছে কাঁচা পেঁয়াজ। আমার না কাঁচা পেঁয়াজ সব কিছুতেই ভালো লাগে, ভাত দিয়ে, রুটি দিয়ে, মানে সব কিছুতে। তো চলো খাই, তারপরে সিমরনও খাবে। চলো আমার খাওয়া দাওয়া রেডি, এখন শুধু মা খাবো আর গপ গপ করে খাবো, পেটটা ঠান্ডা হবে। কি যে গরম আমার কাছে লাগে আমি বুঝি না। আমার কেউ খাবে না কি? পাপ্পা খেয়ে ফেলছে তো? আমি নিছি এগুলা, দেখো এই ডিম ভাজিটা অনেক মজা। এই যে বাসার অপোজিটেই একটা ডায়াগনস্টিক সেন্টার আছে না, এখানে মশা ওষুধ দিচ্ছে, কয়েকদিন পরপরই দেয়, রোডেও দেয়। আর এই যে কবুতরদের আসার টাইম হয়ে গেছে, এখনো 5টা বাজে নাই, কিন্তু রোদ অনেকটাই পড়ে গেছে আজকে, গরমও আছে এখানে। রোদটা পড়ে যাওয়াতে না এই যে বিল্ডিংয়ে যে একবার ছায়া থাকে, তো এই যে রিক্সা সিএনজি এখানে রাখে, রেস্ট নাই। ওইখানে একটা চায়ের দোকান, চাটা খায়, গল্প করে, তারপরে আবার যার যার কাজে চলে যায়। কোথায় মেলা হবে, রিক্সা করে মেলার ইয়ে করতেছে, অ্যাডভার্টাইজ করতেছে, মাইকিং করতেছে আর কি। 6টা বাজে, ভাবছি কি ছাদে যাবো না, কালকে গিয়ে না এত গরম লাগছিল, বাতাস ছিল না, তারপর ধরো আমরা একটু যাই, 10 মিনিটের জন্য যাই,
যদি মনে হয় যে না খুব গরম বাতাস নাই চলে আসব, গরমে না এত খারাপ লাগতেছে, আর শরীরের ভিতরে যদিও সেরকম তীব্র গরম না সবাই বলতেছে, বিশেষ করে সিমরান, সিমরানে আবার গরমের ব্যাপারটা একদমই কম, কি লাকি সিমরান অগ্নি, কিন্তু হাতটা ছোট করাতে না একটু রিলিফ লাগতেছে। চলে আসছি ছাদে দেখি, আর যে ছোট ছোট চারা গুলা সব ঝিঙ্গা শশা সবগুলাকে না রিপোর্টিং করা হচ্ছে, দেখা যাক কি অবস্থা হয়। টগর গাছগুলোর মধ্যে না চড়ুই পাখি আসে খুব, এই যে দেখো ছোট ছোট চড়ুই পাখি, সূর্যটা আর কিছুক্ষণ পরে ডুবে যাবে। এই ফুলগুলা কি সুন্দর, নামটা যেন কি বললো রানী ভাবি মনে নাই, কি ভাল লাগতেছে। এখান থেকে একটু পুদিনা পাতা নিব, দেখতে কি ভালো লাগতেছে না, উফ গন্ধেই তো মন মাতোয়ারা। এই ফুলগুলোর পাশে এই যে আমাদের অহর্নিশের রূপসী নানি, আমাদের কাজল ভাবি, সব নানি না অহর্নিশ আমাদেরকে খুব ভালো চিনে, আর সবার নাতনি, সবার সবার আদরের কাছে। ঠিক আছে ভাবি, আপনি তাহলে আসেন, আল্লাহ আল্লাহ না দেখা হবে ইনশাল্লাহ ভাবি। হ্যাঁ আচ্ছা, তো এখন 7:05 6টা পর রেডি হয়ে নিলাম, রানী ভাবি সহ যাবো হচ্ছে একটু টোকিও স্কয়ার, 6টা পর যাবো, 6টা পর আসবো, খুব গরম, শরীরটাও ভালো লাগে না এত গরম। রানী ভাবি আর আমি আসলাম গিফট কিনতে, না বললাম আর কি, আমার দর্শকদের সাথে আলাপ করতেছি, গিফট কিনতে আসছি তো এক ভাই আর ভাবির জন্য, ভাবির সালোয়ার কামিজ কেনা হয়ে গেছে উপরে যাব, ভাইয়ের জন্য ভাই ভাই ভাইয়ের তুমি কি পাঞ্জাবি? হ্যাঁ হ্যাঁ চল। তো এইখানে এই দোকানে আসছে, এটা খিমার নিতে নেওয়া হয়ে গেছে, আর ভাইয়ের জন্য অঞ্জনস থেকে ফতুয়া নেওয়া হয়ে গেছে, শেষ চটপট শপিং শেষ, ঠান্ডার মধ্যে শেষ শপিং এখন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপা আপনি ইয়ে নেন, তরমুজ নেন, আমিও বলছিলাম কিছু আনার জন্য, পরে দেখি আমার সাহেবকে বাগারাগি করে বলে ওরা যাচ্ছে হস করতে, তুমি এখন এদের ওকে এর মধ্যে ঝামেলা দিও না, যে ও হস করবে না এই টেনশনে থাকবে, না কাটার টেনশনে। 9 তো আমি না আজকে দুপুরবেলা, দুপুরে হ্যাঁ মশলার আগে যেখানে চালের গুঁড়া লবণ আর একটু হলুদ দিয়ে না ব্যাটারটা গুলায় রাখছিলাম, আর এইখানে এই চপারে না কাঁচামরিচ পেঁয়াজ আর ধনে পাতা পুদিনা পাতা, এই যে সেটাকে এখন ভাবতেছি কি চাপটি। তো সন্ধ্যার সময় তো আমি তো মাগরিবের পরপরেই চলে গেলাম, কিন্তু ওই যে বুট ভুনা ছিল ওইটা মাসলামকে দিয়ে গেছিলাম, দুনিও বাইরে ছিল এসে বুট ভুনা ওই মুড়ি দিয়ে খাইছে, তো এখন ভাবলাম কি আমি একটু চা খাবো, আজকে সন্ধ্যার পরে চা খাওয়া হয়নি, একটা চাপকি দিয়ে চা খাই, আর যদি মাসা দাম খাই ওনাকেও দিব, তো এইখানে চা বসাই দিছি, গোলাটা হয়ে গেছে চাপটা বসাই দিয়ে দিই। সিমরানের নাকি পছন্দ, সিমরানকেও জিজ্ঞেস করি খাবে নাকি, চাপটিটা একটু মোটা মোটাই ভাল লাগে সামান্য একটু। চাপটিটা মুচমুচে করতে হলে সামান্য করে তেল দিতে হবে, তাহলে খুব মুচমুচে হয়, তেল না দিলেও হয়। বলো না কি মনে চাপটি, একটু সস
ফুলটা নিয়ে যাও, যে ফুল লাগবে নিয়ে খাবে। তুমি যাবে না? জিজ্ঞেস কর আরেকটা দিব কিনা। অরণব চাপটি খাবে না, সিমরানকে দুইটা দিলাম। আর বাচ্চারা আবার দেখি যে বাইরে গেছে, আসলে তাকে জিজ্ঞেস করবো। এখন অবশ্য খাবে না, কারণ এখন পুদিনা পাতা দিছিলাম, দুপুরের ছাদে থেকে পুদিনা পাতা আনছিলাম, ওটা দিছিলাম, দারুণ দেখতেছে তো। হ্যাঁ, বিকালে যে ছাদে গেল ভাবি, কাজল ভাবি, অহর্নিশের নানু তো, ভাবি আর মনির ভাই হজে যাবেন আর কি। তো ভাবি আর মনির ভাই জন্য একটু গিফট নিয়ে লাহার আমি আর রানী ভাবি দেখা করে আসলাম। মজা লাগতেছে বলো? আজকে আবার অনেক গরম পড়ছে, তো চলো আজকে এই গরমের মধ্যে না কথা বেশি বকবক করতে ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে কি আরেকটা চাপটি বানাই খাবো তোমাদের সাথে কথা বলার পরে। ঠিক নাই, বিশাল মজা, পুদিনা পাতাটা মুখে যাচ্ছে না, এত দারুণ লাগতেছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি, ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবা, চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। আজকেই না কমেন্টে একটা ভাই দিচ্ছে যে চা, আমার চা খাওয়া দেখতে দেখতে নাকি উনারও চা খাওয়ার অভ্যাস হয়ে গেছে, আর উনি আমার ব্লগটাও চা খেতে খেতে দেখতেছে। যে মজা লাগতেছে না।